সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ, কালো করে মেঘ করেছে। আর আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, মানে 5:30-6টার সময় উঠেছি, উঠে পড়তে ধরতে বসেছিলাম। তারপরে পড়াটা হলো, তারপরে মা বাবা গেল, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন। আর ওখানে আমি এখন মানে সুইচে ফোন ঘাটলাম, ফোনে আমার চার্জ নেই, কালকে রাতে আমি চার্জ দিতে ভুলে গেছিলাম। আর দিদির ঘাটছে হচ্ছে বাড়ির ভেতরে ফোন, তো এটাই। আর তোমাদের কালকে বলেছে 11টা চলে গেছে, প্রচণ্ড বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই বাড়ি তো এটাই। আর আমারও আজকে কোনো টিউশন নেই, যে সারাদিনটা বাড়িতেই থাকবো। তো চলো এখন যাই, গিয়ে একটু মোটর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের লাঞ্চ টাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো এবার আমরা রেডি হয়ে গেছে, এবার আমরা যাবো একটা শ্যুটের জন্য। তো কিসের শ্যুট, না শ্যুট, কী কী বিষয়ে শ্যুট, সেটা তোমাদের বলবো হচ্ছে রাত্রিবেলা বাড়ি এসে। আর এরপর ওখান থেকে শ্যুট করি, আমি যাবো হচ্ছে পড়তে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, দেখি পরে কী হয়। তো চলো এখন বেরোনো যাবো। সো হাই ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 10টা পেরিয়ে গেছে, তো 10:30 লাস্টে চলো। বাইরে সবাই করছে হচ্ছে ডিনার, আমি আজকে ডিনার করিনি, তাই আমি এখন শুয়ে আছি। তো এবার আমি ঘুমাবো, শরীরটা খারাপ খুবই। আর বিকালে গেছিলাম পড়তে, তারপরে একটা স্যুট ছিল, স্যুটটা কমপ্লিট করে মানে স্যুট প্রথমে স্যুট কমপ্লিট করেছি, তারপর গেছি পড়তে। তারপর ওখান থেকে এসে আবার মানে আমরা চায়ের খুঁজে বেরিয়েছিলাম, চা পেলাম না, চায়ের পর ফুচকা, তারপর ফুচকা পেলাম, তারপর আবার একটা জায়গা থেকে চা খেয়ে এলাম বাড়ি। বাড়ি এসে দেখতেই পেলে যে কাজ হচ্ছিলো এখন, একটা মানে আমাদের বাঙ্কার বের করা হচ্ছিলো, তো ওটাই হচ্ছিলো। তারপর সবাই পড়তে হয়েছিলো, আমারও কালকে সকালে টিউশন আছে, সেই পড়াও করছিলো। তো তারপর সব পড়া টড়া করে এখন খুবই শরীরটা খারাপ করছে, তাই এখন ফিরে আছি। তো চলো, তারপর মাঝখানে আমি হেঁটে হচ্ছে সানগ্লাস পরে রাত্রের মধ্যে, তো চলো এখন ঘুমাই, তারপর আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। আর ডেলি ব্লগ দেখার জন্য ইপ ব্লগকে সাবস্ক্রাইব করো। টিল দেন, বাই।